পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? সিপিএসসিএম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের হিন্দু ধর্মের সাধারণ পরিচয়, নিত্যকর্ম, জন্মান্তর ও কর্মফল, পাপ পুণ্য ও স্বর্গ নরক, মোক্ষ ও জগতের কল্যাণ, এগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজ আমি এগুলো থেকে তোমাদের কিছু অল্প কথায় উত্তর দাও ও কাঠামোবদ্ধ প্রশ্ন দিব। শিক্ষার্থীরা, অল্প কথায় উত্তর দাও। এক নাম্বার, দেখো সনাতন শব্দের অর্থ কি? দুই নাম্বার, হিন্দু ধর্মের মূল ভিত্তি কি? তিন নাম্বার, দেখো নিত্যকর্ম করলে আমাদের কি হয়? চার নাম্বার, জন্মান্তর কাকে বলে? পাঁচ নাম্বার, মোক্ষ কাকে বলে? ছয় নাম্বার, কিভাবে মোক্ষ লাভ হয়? সাত নাম্বার, হিন্দু ধর্মের প্রকৃত নাম কি? আট নাম্বার, দেখো হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম বলা হয় কেন? নয় নাম্বার, নিত্যকর্ম কি? দশ নাম্বার, দেখো চারটি ভালো কাজের উল্লেখ করো। এগারো নম্বর, নিত্যকর্ম তুমি দিনে কতবার করবে? বারো নম্বর, বেদের প্রতিটি অংশকে কি বলা হয়? তেরো নাম্বার, দেখো তুমি হিন্দু ধর্মের অনুসারী, হিন্দু ধর্মের মূল ভিত্তি কি? চোদ্দ নাম্বার, দেখো পাপন সবসময় ভালো কাজ করে, ভালো কাজের ফল কি? পনেরো, ব্রহ্মা কিসের দেবতা? ষোলো, তুমি স্কুল থেকে এসে খাওয়ার পর বিশ্রাম করো, একে কি বলা হয়? সতেরো, পাপ কি? আঠারো, কি করলে স্বর্গে যাওয়া যায়? উনিশ, হিন্দু ধর্মে কতগুলো নরকের উল্লেখ আছে? বিশ নাম্বার, দেখো স্বর্গের রাজা কে? স্বর্গের নদী ও গাছের নাম কি? বাইশ নাম্বার, দেখো আত্মা কি ত্যাগ করে? তেইশ নাম্বার, পুণ্য কি? কি কাজ করলে পুণ্য হয়? চব্বিশ নাম্বার, দেখো পুনর্জন্ম কি? শ্রী গীতার সম্পূর্ণ নাম কি? প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো কাঠামোবদ্ধ প্রশ্ন। এক নাম্বার, হিন্দু ধর্মের প্রাচীন নাম কি? সনাতন বলতে কি বোঝায়? সনাতন ধর্মের তিনটি বৈশিষ্ট্য লেখো। দুই নাম্বার, নিত্যকর্ম কি? ধর্মচর্চার ক্ষেত্রে নিত্যকর্মের প্রয়োজনীয়তা পাঁচটি বাক্যে লেখো। তিন নাম্বার, নিত্যকর্ম কত প্রকার ও কি কি? তুমি নিজে নিত্যকর্ম পালন করো, সে সম্পর্কে তিনটি বাক্যে লেখো। চার নাম্বার, হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় কেন? হিন্দু ধর্মের চারটি মৌলিকত্ব লেখো। পাঁচ নাম্বার, দেখো জন্মান্তর সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? কর্মফল সম্পর্কে তোমার ধর্মীয় শিক্ষক যা বলেছেন তা চারটি বাক্যে লেখো। ছয় নাম্বার, মোক্ষ শব্দের অর্থ কি? কিভাবে মোক্ষ লাভ করা যায়? মোক্ষ লাভের তিনটি উপায় লেখো। বেদের সাত নাম্বার, দেখো বেদের কাণ্ড কয়টি ও কি কি? জ্ঞানকাণ্ড সম্পর্কে চারটি বাক্য লেখো। আট নাম্বার, যারা পুণ্য অর্জন করেন তারা মৃত্যুর পর কোথায় যান, সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
9 নাম্বার যারা পাপ কাজ করেন তারা মৃত্যুর পর কোথায় যান সেই সম্পর্কে 5টি বাক্য লেখো 10 নাম্বার তোমার দাদু মৃত্যুর পর মুক্তি লাভ করতে চান তোমার দাদুকে কি করতে হবে তা 5টি বাক্যে লেখো 11 নাম্বার জন্মান্তর কাকে বলে জন্মান্তর সম্পর্কে 5টি বাক্য লেখো 12 নাম্বার হিন্দু ধর্মে নিত্যকর্মের কথা বলা হয়েছে 6টি বাক্যে লেখো ভালো ও খারাপ কাজের ফল কি স্বর্গ লাভের জন্য তুমি কি কি করবে 5টি বাক্যে লেখো 14 নাম্বার হিন্দু ধর্মের মূল ভিত্তি কি হিন্দু ধর্মের উৎপত্তি সম্পর্কে 5টি বাক্য লেখো 15 নাম্বার ভালো কাজের ফল কি 5টি ভালো কাজের নাম উল্লেখ করো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই প্রশ্নগুলো তোমরা বাড়ির কাজ হিসেবে করবে যদি করতে কোনো সমস্যা হয় তাহলে অভিভাবকের সাহায্য নিবে আমার ক্লাস আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে বাবা মায়ের কথা শুনবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে সারা দেশে করোনার যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে তা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা ধন্যবাদ।